নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রাজ্য পুলিশে কি আর ভরসা রাখতে পারছেন না? রাজ্যের কৃষিমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা এবং খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়? হ্যাঁ, এমন প্রশ্নই উঠে আসছে বনগায় বোমা বিস্ফোরণে এক বালকের মৃত্যুর পর শোভনবাবুর করা মন্তব্যে। তার মন্তব্য, রাজ্যে যে হারে বোমা গুলির মানে দুষ্কৃতি দৌরাত্ম্য বেড়ে চলেছে, তাতে প্রশ্ন উঠছে পুলিশের সক্রিয়তা নিয়ে, প্রশ্ন উঠছে পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ নিয়ে। তার প্রশ্ন, কেন পুলিশ আগেকার মতো দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারছে না? কেন কোনো সমাজ বিরোধী কার্যকলাপের আগে পুলিশের কাছে কোনো খবর আসছে না? পুলিশকে আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, পুলিশকে আরও অনেক বেশি অ্যাক্টিভ হতে পারা হবে। এই যে মৃত্যুগুলো, এগুলো কোনোটা আমাদের তো মানে আকাঙ্ক্ষিত নয়, আমরা যেগুলো কোনো সাপোর্ট করতে পারি না। যা সে মায়ের কোল খালি হয়ে গেল, সে বুঝতে পারছে তার কতখানি ক্ষতি হয়ে গেল। এই যে আজকে রেল ধর্ম, রেলে এত বড় দুর্ঘটনা হয়ে গেল, যাদের বাড়ির লোক গেল তারাই গেল, তো তাদের দুঃখটা কে বুঝবে? অতএব কোনো মৃত্যুই চাই না, কোনো ধরনের লোকের মৃত্যু চাই না। আর এখানে তো বাচ্চা ছেলে মারা গেছে। আমি মনে করি যে পুলিশ আরও অনেক বেশি সতর্ক হোক, অনেক বেশি এগিয়ে চলুক, খবর রাখুক, ইন্টেলিজেন্স তারা আরও ভালো কাজ করুক। তার এসবি আছে, তার আইবি আছে, তারা ভালো কাজ করুক, যাতে কোথায় এগুলো বাধা হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, তাদেরকে এগুলো মাস করার আগে যাতে অ্যারেস্ট করা যায় সেটা দেখুক তারা। এ ব্যাপারে আমাদের মানে কোনো বক্তব্য নেই, কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই বলতে। একটু কম আছে, অনেকগুলো থানা হয়েছে। তো এই যে মানে ধরো একটা হাসপাতালে আমি 50 জন লোকের হাসপাতাল করেছি, 100টা বেড করে দিলাম, 50টা বেড হওয়ার কথা। এইখানে যে প্রবলেমটা হয় সেটা হয়েছে, অনেক কোনো ছাড়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাগ করছেন প্রতিদিন যে আমি চাই যে পুলিশের রিক্রুটমেন্ট হোক, কেন দেরি হচ্ছে? দেখবেন আপনার নিজে বলেছেন উনি, এবং হচ্ছে শিগগিরই রিক্রুটমেন্ট হবে বলে আমার মনে হয় অনেকটা সমস্যা মিলে যাবে। একটু অনেকগুলো থানা বেড়ে গেছে, মহিলা পুলিশ থানা হয়ে গেছে, অনেক বেশি লোকের দরকার। তিনি নিজেও চাইছেন যাতে করে পুলিশের প্রমোশনগুলো হয়, চলার দিকে পথ খালি হয়, সেখানে যাতে লোক ঢুকতে পারে, তার জন্য চেষ্টা করছে। সব মিলিয়ে রাজ্য পুলিশের ওপর ভরসা হারানো মানে পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তরের উপরেই ভরসা হারানো। কাকতালীয় ভাবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার কৃষিমন্ত্রীর এই মন্তব্যের জল কত দূর গড়ায়। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।